ইতালিতে করোনার প্রকোপ মৃতের সংখ্যা কমে এলেও লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে বলে আভাস পাওয়া গেছে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রোম প্রতিনিধি হাসান মাহমুদ। দুদিনে ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা অনেকটাই কমেছে। তবে প্রধানমন্ত্রী জুসেপে কন্তে আবারও বলেছেন, এই লকডাউন যেটা 13 তারিখে শেষ হবার কথা তা 13 তারিখে শেষ হবে না লকডাউনের সময়সীমা আরও বাড়বে তা তিনি এখনও বলতে পারেন না। পাশাপাশি একটি গবেষণা প্রতিষ্ঠান বলেছেন, 16 এপ্রিল থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে করোনা ভাইরাসের নতুন আক্রান্তের সংখ্যা এবং আগামী 16 মে এই আক্রান্তের সংখ্যা জিরোতে এসে উন্নীত হবে। সেই দিক থেকে বলা যায় যে ইতালিতে করোনা ভাইরাসের যে ভয়াবহতা ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করেছে।